আরে আমাদের আমরা মনে হচ্ছে মাঝে পড়ে গেছি একদম, ওই বাঁশের ফাঁটা আটকে গেছি, আমরা নিতে পারছি না এই চাপ, আমরা নিতে পারছি না, সিরিয়াস বলছি। কতটা কত একটা মানুষ বা এক শ্রেণীর মানুষ যারা এই সামনের সারির নেতৃত্ব দিচ্ছে কতটা মানসিকভাবে কুল থাকতে পারে বলুন তো? আমাদেরও তো চাপ আছে না, আমাদেরও তো পরিবার আছে, বাবা মা তাকিয়ে আছে আমাদের দিকে। মানুষকে কি বোঝাবো? নিজেই নিজেকে বোঝাতে পারছি না। চাকরি প্রার্থীদেরকে কি বোঝাবো? নিজেই তো নিজেকে বোঝাতে পারছি না। দেখার পর মানে সব সে নজরুল ইসলামের কবিতাটার কথা মনে পড়ছে, দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি তাই কহি যাহা আসে মুখে। সত্যি কথা আজ বলতে ইচ্ছে করছে, মুখে যা আসে তাই বলতে ইচ্ছে করছে। মানে আপনার মানুষ নয়, জানোয়ার ভাবেন আমাদেরকে? আপনারা মানুষ, আমরা জানোয়ার না? এই নোংরামি বন্ধ হওয়া দরকার, আর নেওয়া যাচ্ছে না। চাকরি প্রার্থীর অ্যাডভোকেট চাকরি, আজকে কল্যাণবাবুকে ধন্যবাদ জানাই, পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ আপনাকে স্যালিউট জানাই স্যার, আজকে আপনার প্রতি কৃতজ্ঞ আমরা, কারণ আপনি আমাদের কথাটা আজ পরিষ্কার ব্যর্থকর ভাষা একবারে পরিষ্কার ভাবে বলেছেন আপনি। তাহলে এই যে আজকে অ্যাডভোকেটকে লাখ লাখ টাকা দিয়ে আমাদেরকে অ্যাপয়েন্ট করতে হচ্ছে, কেন হবে? আমরা তো চাকরি প্রার্থী, আমরা অ্যাডভোকেসি করতে আসিনি, আমরা কোর্টের চক্কর চক্কর কাটতে আসিনি। এর জন্য দায়ী রাজ্য সরকার, এর জন্য দায়ী স্কুল সার্ভিস কমিশন। কেন এই যে ফার্স্ট টাইম একটা মেরিট প্যানেল ক্যান্সেল হলো, একটা মেনে নিলাম ফার্স্ট টাইম প্রচুর ভুল ছিল, জাস্টিস মৌসুমী ভট্টাচার্য ক্যান্সেল করে দিলেন, তারপরে সেকেন্ড টাইম বললেন যে ঠিক আছে সব ক্লিয়ার করে একটা রুলস বেঁধে দিলেন যে এর মধ্যে থেকে আপনারা সেকেন্ড টাইম ইন্টারভিউ করুন। তো তারপরেও এত নোংরামি কেন স্কুল সার্ভিস কমিশন এই লিস্টে, এত নোংরামি কেন? হ্যাঁ মেনে নিলাম, আপনারা ইচ্ছাকৃত ডেকেছেন, ভুলবশত ডেকেছেন, মেনে নিলাম। তা তার মেধা তালিকা মানে তার তালিকাটা আলাদা করে কোর্টে জমা দিচ্ছেন না কেন? তাহলে তো বিরোধীদের মুখ বন্ধ হয়ে যায়, চুপ হয়ে যায় তারা। এই যে নিতাই মণ্ডলের ডকুমেন্টস দেখাচ্ছে, এরকম শয়ে শয়ে নিতাই মণ্ডল ওরা ডকুমেন্টস কাল দেখাবে, আবার কোর্টে দেখাবে, নতুন বিচারপতি ব্যাপারটা বুঝতে চাইবেন না হয়তো, কিন্তু তাও এই কনভেন্স করার জন্য ওই ইগুলা দেখাবেন, কপিগুলো এই দেখুন ডাক পেয়েছে, এই দেখুন ডাক পেয়েছে। আরে বাবা, ডাক পেয়েছে ভুলবশত হোক ইচ্ছাকৃত হোক, ডাক যখন পেয়েছিল, আপনারা যখন ডাক ডেকেছিলেন তখন ক্যান্সেল করে দিন না, বলুন না যে এই তালিকা, এই তালিকার ক্যান্ডিডেটগুলো ইন্টারভিউ লিস্টে অলরেডি চলে গেছে, এনি হাউ চলে এসছে, তাদেরকে আমরা অ্যাকচুয়াল ডকুমেন্টস ভেরিফিকেশন করে দেখেছি, এদের নাম্বারের সঙ্গে যে ইন্টারভিউ মেধা তালিকা রয়েছে তার নাম্বারের সঙ্গে বিস্তর গরমিল রয়েছে বা বিলো কাট অফ হয়ে যাচ্ছে, তাই এদেরকে আমি বাদ দিয়েছি, তাদের অ্যানেক্সাস রেডি করে একটা তালিকা অফিসিয়াল ওয়েবসাইটে হোক কিংবা কোর্টে হোক জমা করে দিন। ঝামেলা মিটে গেল, লেখা চুকে গেল। আজও পর্যন্ত স্কুল সার্ভিস কমিশনকে বলে বলে বোঝাতে পারছি না যে এইটা করতে সমস্যাটা কোথায়। এর আগের বার তো দিলেন 233 জনের নাম দিলেন, তার আগের 1585 জনের অ্যাবভ কাট অফ ক্যান্ডিডেটদের লিস্ট দিলেন, তাহলে এই লিস্টটা তাড়াতাড়ি দেওয়া হচ্ছে না কেন? আনট্রেন্ড ক্যান্ডিডেট রেখে দিয়েছেন এখনো লিস্টে। আরে বাবা, মানে এটার জন্য তো আমরা দায়ী নই, আপনি যাকে দিয়ে ইচ্ছা যেভাবে ইচ্ছা ভেরিফিকেশন করুন, 7 বার উল্টে পাল্টে দেখুন, নাহলে আমাদেরকে আবার ডাকুন, ডেকে আরো কিছু যদি চেক করার থাকে করে নিন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমাদের চাকরিটা কবে পাবো সেটা বলুন। আমাদের লাইফ নিয়ে আর নোংরামি করবেন না, আমরা নিতে পাচ্ছি না, আমাদের নেওয়ার অ্যাবিলিটি নেই আর। আর এই কোর্টে চক্কর চক্কর এই সেই, পরিবার পরিজন ছেড়ে আর ভালো লাগছে না আমাদেরকে, নিতে পাচ্ছি না আমরা। এই তপ্ত দুপুরে 42 ডিগ্রি তাপমাত্রায় কলকাতার রাস্তায় কেন আমাদেরকে বসে থাকতে হবে? নোংরামি হচ্ছে আমাদের লাইফের সঙ্গে, আমরা এর জন্য পড়াশোনা করেছিলাম, সমস্ত যোগ্যতার মাপকাঠিতে উত্তীর্ণ হয়েছে, তারপরেও কেন 42 ডিগ্রি তাপমাত্রায় বসে থাকতে হবে রাস্তায়?